বন্ধুরা, অপ্র কুইজিন অ্যান্ড ব্লগসে সকল বন্ধুকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে শুভ দশমী, ঠিক আছে সকল বন্ধুরা? পুজো প্রায় শেষই হয়ে গেল, আজকে দশমী, আজকে মা তো চলে যাচ্ছেন শ্বশুর বাড়ি, বাপের বাড়ি ছেড়ে। তো সেই জন্য বুঝতেই পারছো সবার মন খারাপ, তোমাদের আমাদের সকলের মন খারাপ। পুজোর চার দিন আশা করি তোমরা সবাই খুব খুব এনজয় করেছো। এখনও অনেক প্যান্ডেলে ঠাকুর থাকবে, দ্বাদশী পর্যন্ত হয়তো, তো প্যান্ডেল হপিং এখনও চলবে। কিন্তু যতই হোক, মা দুর্গা দশমীর দিন শ্বশুরবাড়ি চলে যান ছেড়ে, সেই যে একটা মনের ব্যথা, এটা তো সকলের মধ্যেই থাকবে, তাই না? তো যাই হোক, তবুও মা দুর্গাকে তো দশমী জানাতেই হবে, তাই সকলকে, আমার সমস্ত বন্ধুদেরকে শুভ বিজয় দশমী, বড়োদেরকে আমার আমার তরফ থেকে সকলকে প্রণাম, ছোটোদেরকে আমার অনেক 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 ভালোবাসা। আর ছোটোদের যাদের পুচকু আছে, সব পুচকুদের প্রত্যেক পুচকুকে আমার অনেক 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 আদর, অনেক 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 হামু, ঠিক আছে? তো সবাই খুব 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 ভালো থাকো, এইভাবেই সুস্থ নীরব থাকো, আর সারাটা জীবন সুস্থ নীরব হয়ে ভালোভাবে থাকতে হবে, ঠিক আছে? চলো আর দেরি না করে আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকের ভিডিওতে আমি যাকে নিয়ে বলবো তার নাম হচ্ছে ঢপেশ্বরী, তিনি হলেন আমাদের প্রিয় গুতপা মহারানী, ঠিক আছে? তো তোমরা সবাই জানো গুতপা মহারানীর তো নিজে তো কোনো দিন সুখী হতে পারলো না, তো অপরের সুখ দেখলে না আমাদের গুতপা মহারানী পুরো ফাটে, পুরো জলে, সেটারও প্রমাণ তোমরা সব জায়গাতে পেয়েছো। ও নিজে ওর নিজের জীবনে সুখী নয় বলে, সেজন্য অপরের সুখ দেখলে, অপরের খুশি দেখলে ও জলে, আর তাকে নিয়ে তার পিণ্ডি চটকাতে থাকে, চিরফাড় করতে থাকে। সারা পুজোটা দেখলে প্রত্যেক মানুষ যে যার মতো করে ভিডিও করছে, প্যান্ডেল হপিং করছে, বিভিন্ন জায়গায় ঘুরছে, প্রতিমা দর্শন করছে, অষ্টম কী বলে, বিভিন্ন ভিডিও আমাদেরকে উপহার দিচ্ছে নতুন নতুন পুজোর প্যান্ডেল হপিংয়ের। কিন্তু ওকে দেখেছো, গুতপা মহারানীকে দেখেছো, ঠিক অল টাইম, টাইম টু টাইম, টাইম মেনটেন করে, ওর হচ্ছে পয়সার দরকার আর মানুষের পিণ্ডি ছটকানো দরকার। পিণ্ডি ছটকানোর জন্য ও কী করলো না, MSN ফ্যামিলিকে চিরফাড় করে তিন বেলা করে ভিডিও নামাতে থাকলো। পুজোতেও কিন্তু থেমে থাকলো না, লোকের পিণ্ডি ছটকানো PNPC নোংরামি, কারণ একটা মানুষ কতটা নোংরা হতে পারে তবেই তো আমরা তার পরিচয় জানতে পারবো, আর তার পরিচয় তো আমরা এইভাবেই তার ভিডিওর মাধ্যমে জানতে পারছি। তোমরা দেখতে পাচ্ছ, দেখো তার অন্যের ফ্যামিলিকে নিয়ে তার বড্ড মাথা ব্যথা, কিন্তু সারা পুজোটা দেখেছো তার নিজের ফ্যামিলির কোনো সেবা যত্ন করতে, শ্বশুরমশাই শাশুড়িমাকে ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াতে, আমরা কি যে যার মতো করে মাংস রান্না করেছি, মাছ রান্না করেছি, ভিডিওতে দিয়েছি, যে যার ঘুরতে গেছি আনন্দ করেছি, হাজব্যান্ডকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে সেগুলো ফটোতে দিয়েছি, কিন্তু ওকে দেখেছো কোনো জায়গায়? কারণ এই মহিলা হলো সবথেকে বড় আত্মসুখী, এর মতো নোংরা অসভ্য চরিত্রহীন মহিলা পৃথিবীতে একটা নেই, সেটা তোমরা খুব ভালো করে জানো। এ অন্যের চরিত্র নিয়ে টানাটানি করে, কিন্তু তোমরা জানো তো এর চরিত্রও কিন্তু কালিমা লাগানো আছে, এর চরিত্র সাদা ধবধবে নয়, এর দেখতে অ্যানিমিয়া রুগী, দেখতে সাদা ধবধবে হলেও চরিত্র কিন্তু সাদা নয়, বিয়ে কিন্তু দুটো, পরের ভিডিওতে আসবো, ঠিক আছে? দেখো যে সংসারে ঢুকেছে সেই সংসারটাকে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। দুটো ফ্রিজ একই বাড়িতে, দুটো ফ্রিজ, একটা নিচে তলায় একটা ওপর তলায়, বুঝতেই পারছো সংসার তো আলাদা, শ্বশুরমশাই শাশুড়িমার সংসার আলাদা, তারা ওপরে থাকেন, আর নাম দেওয়া হয় কি বয়স্ক মানুষ কদিন আর বাঁচবেন, ওপরে থাকেন, বুঝতে পারছো তো এর মধ্যে কিন্তু অনেক ঘোটালা কেস আছে, ঠিক আছে? বুঝতে পারছো না, নাম তো ঢপেশ্বরী, ঢপ মারতে হবে না, লোকে ম্যানিপুলেট করতে হবে, আর এইভাবে ভিউয়ার্স বাড়াতে থাকতে হবে, ভিউয়ার্স গেন করতে হবে, ভিউজ গেন করতে হবে, সাবস্ক্রাইবার গেন করতে হবে, এটাই তো হচ্ছে আসল পন্থা। মানুষকে কী করে ম্যানিপুলেট করে মানুষের নামে নোংরা পিণ্ডি ছটকানো? আর জানো এই পৃথিবীতে নোংরা মানুষদের অভাব নেই, ভালো মানুষের কিন্তু খুব অভাব আছে, ভালো মানুষের সংখ্যাটা কম, নোংরা মানুষদের সংখ্যা কিন্তু এই পৃথিবীতে অনেক বেশি, যার জন্যই তো এই গুতপা মহারানীর ভিডিওতে ভিউজ হয় এত 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 এত, কারণ মানুষ নোংরামিটাকে দেখতে ভালোবাসে, ভালো ভালো জিনিসকে মানুষ চট করে আকর্ষণ করতে পারে না, নোংরাটাকে মানুষ চট করে খপ করে গিলে নিতে পারে, তার প্রমাণ তোমরা এর ভিডিওতে দেখতেই পাও। তো যাই হোক না কেন, আসল কথাটা এবার বলি, বুঝতেই পারছো ডবল ডবল ফ্রিজ এসে গেছে, তার মানে কি দুটো সংসার, একটা শ্বশুরমশাই শাশুড়িমার আর একটা এনাদের দেবা দেবীর সংসার, ওই ভেড়া বর আর ভেড়ি মহিলা, না না না, ধূর্ত মহিলা ভেড়া বর, এদের দুজনের সংসার, বুঝতেই পারছো, রান্নাবান্না দেখলেই বুঝতে পারো। অষ্টমীতে কিনা তিনি খেলেন কি বিরিয়ানি, ভাবতে পারো অষ্টমীর দিনে আমরা নারীরা, আমরা মেয়েরা কী করি, যারা বিয়ে হয়ে গেছে তারা কী করে, সন্তানের মঙ্গল কামনার জন্য, যাদের সন্তান এসে গেছে তারা সেই সন্তানের মঙ্গল কামনার জন্য, আর যাদের সন্তান আসেনি বিয়ে হয়ে যাবার পর, তাদের
তারা যে তাদের সন্তান যে আসবে সেই সন্তানের আরাধনার জন্য অষ্টমীর দিনটাকে আমরা পালন করি সন্তানদের মঙ্গল কামনার জন্য। কিন্তু দেখেছো এই মহিলা নাকে কদিন সবার কাছ থেকে সিম্প্যাথি গেইন করে, কি না আমার বাচ্চা হয়নি, বাচ্চা হয়নি, আমার দুঃখের জায়গা। কিন্তু দেখেছো অষ্টমীর দিনে তার এত দুঃখ বাচ্চা হয়নি বলে যে চিকেন বিরিয়ানি না মটন বিরিয়ানি কালো কালচে রং ছিল, তার মানে ওটা মটন বিরিয়ানি ছিল, তো মটন বিরিয়ানি খেয়ে নিল বরের সঙ্গে বসে। আরে বাবা, দিনটা তো একটা দিন, একটা দিন তো অন্তত নিরামিষ খাওয়াই যেতে পারতো, ভাত খেতে পারতিস তবুও মায়েদেরকে ওদিন লুচি পরোটা এগুলোই খেয়ে থাকতে হয়, এগুলো আমাদের বাঙালি মতের নিয়ম। খুব তো বাঙালি বাঙালি করে গুতপা মহারানী তুই চেল্লাস, কোথায় গেল খাসির মাথা দিয়ে বিরিয়ানি চিবিয়ে ফেললি, চি 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 চি। তুই আবার কণিকাকে বলতে যাস, কণিকাকে দেখেছিস কণিকার গু খাবি, গু গু। অলরেডি তুই কণিকার গু উজ্জ্বলের ন্যার খেয়েই তুই নিজের চ্যানেলগুলোকে দাঁড় করিয়েছিস, সেটার জন্য না, তুই তো আবার লোকের গু ন্যার না খেলে তোর পকেটে পয়সা জোটে না, আবার লোকের মরণ কামনা করতেও তুই ছাড়িস না। তোর তো এইভাবেই, ওই যে শাড়িটা পরেছিলিস, তারপর যে জিনিসপত্র সাজুগুজু করেছিলিস, ওগুলো হচ্ছে মানুষের অভিশাপ দেয়া, মানুষকে অভিশাপ দিয়েছিলিস, যে টাকায় রেভিনিউ কামিয়েছিস সেই টাকায়, দুটো বাচ্চা ছেলেকে অভিশাপ দিয়েছিলিস মনে আছে, শয়তানি মেয়ে ছেলে, এই নোংরা মেয়ে ছেলে, ঢকবাজ নোংরা মেয়ে ছেলে, চরিত্রহীনা, তোর টাকা হচ্ছে সেই পাপের টাকা, তুই হচ্ছিস একটা মহাপাপি, ঠিক আছে, তুই হচ্ছিস একটা মহাপাপি, যেটা তোর আচার আচরণে ভুড়ি 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 ভুড়িভাবে লক্ষ্য করা যায়। প্রত্যেক মানুষ তোর আচার আচরণে লক্ষ্য করে, তোর মতো নোংরা মহিলা পৃথিবীতে একটাও নেই। তুই হচ্ছিস ভাইরাস, তন্দ্রাদি তোকে বলে না ভাইরাস, এক্স্যাক্টলি তুই একটা খতরনাক ভাইরাস। প্রথমে তুই এমনই একটা খতরনাক ভাইরাস যে সংসারে ঢুকেছিস, তোর নিজের সংসার, সংসারটাকে ছাড়খাড় করে দিলি, বয়স্ক মানুষ একটা মাত্র ছেলের বউ, অথচ সেই মহিলা কিনা, সেই মহিলা কিনা কী করলো না, শ্বশুরমশাই শাশুড়ি মাকেই দেখে না, তারই কোনো সেবা যত্ন নেই, তাদেরকেই না ভালোবাসা, যে নিজের ফ্যামিলির না হতে পারবে সে আর ফ্যামিলিকে তো চিরপার করবেই। এইরকম নোংরা মেয়ের কাছ থেকেই তো আমরা এইসব নোংরা জিনিসগুলোকে আশা করতে পারি, তাই কি না? জন্মাষ্টমীর দিন যে মেয়ে গপগপ গপগপ করে ভাত গিলে নিতে পারে, করলা ভাজা ভাত খেলে নিতে পারে, সেই মেয়ের কাছ থেকে আমরা কী আশা করতে পারি? সে আবার কী বলে, বন্ধুরা দেখো চিন্তা করো, অষ্টমীতেই জন্মাষ্টমী, এগুলো হচ্ছে বাচ্চার কামনার জন্য, যার সন্তান হয়নি সে তো আরও মাকে ডাকবে মন উজাড় করে, সেই মায়ের সমস্ত বিধি রীতি পালন করবে, বাঙালির নিয়মগুলো যেগুলো আমরা মায়েরা পালন করি, ঠিক আছে। আমার বিয়ে হয়ে গেছে, আমার সন্তান আছে, আমি সেদিন লুচি খেয়েছি, মানে নিরামিষ খাবার, মানে লুচি, এমনকি অন্ন ভাত মুড়ি এগুলো আমরা কেউ খাইনি, বা আমি খাইনি, বা আমার ফ্যামিলির কেউ খাইনি মায়েরা, কারণ প্রত্যেকের সন্তান আছে, আর যাদের সন্তান নেই তাদেরকেও এই নিয়মনীতি পালন করতে হয় যাতে সন্তান আসে মায়ের গোল আলো করে। তো সেই হিসেবে এই শয়তানি মেয়ে ছেলে, বুঝতেই পারছো এর মধ্যে না আছে সন্তান আনার কোনো ইচ্ছা, না আছে কোনো চেষ্টা, না আছে কিছু, সেটা ওর ব্যবহারে আচার ব্যবহারে পরিপূর্ণ প্রমাণ পাওয়া যায়। আগে হচ্ছে গেলা কোটা, আর সত্যিই তাই, তুই বলেছিলিস না যে তোর শ্বশুরবাড়ির লোকগুলো খুব ভালো, তোর শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া আগে তারপরে পুজো, হ্যাঁ সত্যিই হয়তো তোর শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি খুব ভালো, অবশ্যই ভালো, কিন্তু তুই হচ্ছিস তাদের কাছে একটা কালসাপ, কাললাগিনী মহিলা। কেন বলতো? কারণ ওই ভালো সংসারে এসে পড়েছিস তুই একটা কাললাগিনী, যে কাললাগিনী সংসারে প্রবেশ করার পর থেকেই তাদের জীবন থেকে সুখ স্বাচ্ছন্দ্য আহ্লাদ কেড়ে নিয়েছে, তারা না পেরেছে দাদু হতে, না পেরেছে ঠাম্মা হতে, না পেরেছে পিসি হতে, না পেরেছে বাবা হতে। আর একজন তো তোর বর পুরো ভেড়া, পুরো ভেড়া, তুই তো কান ধরে ওঠাস আর কান ধরে বসাস, সুতোটা লাটাইটা তোর হাতে, আর ওই মালটা তো ফুরফুর ফুরফুর করে খালি ওড়ে, এর থেকে বেশি কিছু না। আমরা সবাই জানি, ক্যামেরাতে আমরা প্রত্যেক দিন লক্ষ্য করি, আর সে কিন্তু তোর মতোই ধুরন্ধর হয়ে উঠছে, কীভাবে ক্যামেরা ধরতে হয়, কোন দিকে ফোকাস করতে হয়, কী করতে হয়, মাথায় হাত বুলিয়ে ভেরুকে কিন্তু ভালোই শিক্ষা দিয়েছিস, ঠিক আছে, এইগুলোই প্রাপ্য তোর জন্য, এইগুলোই প্রাপ্য, কারণ তুই কাউকে বলতে ছাড়িস নি, কিছুদিন আগে কোয়েলের জন্ম পরিচয় নিয়ে কথা বলেছিস, আরে 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 আরে, ওই জন্যই তো ভগবান তোর কোলে কাউকে দিচ্ছে না, একদম পয়েন্ট। তুমি যখন অন্যের বাচ্চাকে নিয়ে কথা বলবে তখন তোমার দুর্বল জায়গা, তো তোমার কথাগুলো প্রত্যেকের কাছ থেকে তোমাকে শুনতে হবে, তুমি যদি ভালো থাকো, ভালো পথে চলো, তাহলে তোমার সাথে ভালো ব্যবহার হবে, তুমি যদি খারাপ কথা বলো, নোংরা কথা বলো, তোমার সাথে এইরকম ধরনেরই কথা বলা হবে। সেই জন্যই হয়তো ভগবান এখনো পর্যন্ত তোর কোলে কাউকে দেয়নি, আর আশা করছি, জানি না আদেহ তোর কোল পূর্ণ হবে কি না, কারণ পুরোটাই তোর পাপে ভরা, কারণ ভালো কিছু করতে গেলে, ভালো কিছুর আশা করতে গেলে মানুষের ভালোবাসা শুভকামনা এইগুলো কুড়াতে হয়, মানুষের মুখের ভাষা ঠিক রাখতে হয়, ব্যবহার ঠিক রাখতে হয়, কিন্তু তুই যে নোংরাপোনা করে চলেছিস দীর্ঘদিন বাচ্চাদেরকে নিয়ে নোংরা নোংরা কথা বলা। আরে 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 আরে, গুতপা মহারানীকে তো বাগানে দেখা যাচ্ছে আজকাল, কী গুতপা মহারানী, তুমি কি গর্ভবতী হওয়ার জন্য বাগানে ঘোরাফেরা করছো,
কেউ আসে বুঝি, ঠিক এটা আমি বলছি না, এটা কিন্তু গৌতম হননি তোমার বলার কথা, কারণ গোল্ড মামনি দিদিকে তুমি বলেছো না যে বাগানে গিয়ে গর্ভবতী হয়েছে, তো তুমি একটু ট্রাই করে দেখতে পারো, ওর তো তবু বাচ্চা কাচ্চা আছে, তোমার তো আবার সেই জায়গাটা ফাঁকা, তো বাগানে ঘোরাঘুরি করছো আজকাল দেখলাম এই আগের ভিডিওগুলোতে, কী ব্যাপার, বাগানে কি কারোর সাথে মিট আপ চলছে নাকি গর্ভবতী হওয়ার জন্য? দেখতে পারো দেখতে পারো, গোল্ড মামনি দিদির মতো তুমি একটু ট্রাই করে দেখে নিতে পারো। তুমি যখন কল্পনার জগতে গেছো, কাল্পনিকভাবে ভেবে নিয়েছো যে গোল্ড মামনি দিদি কি বলে গর্ভবতী হচ্ছে বাগানে গিয়ে, তো তুমিও গর্ভবতী হতে পারো, তবু দয়াতে যদি আমরা মাসি পিসি কেউ কোনো সম্পর্ক হতে পারি তো দেখো চেষ্টা করে, আশা করি তুমিও বাগানে গেলে গর্ভবতী হতে পারবে, ঠিক আছে? এটা নিয়ে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। কত ভালো মহিলা, কত ভালো মহিলা দেখেছো, এত ভালো এত ভালো। ননদের সঙ্গে তো কোনো রকম কোনো সম্পর্ক নেই, সেটা দেখলে আমরা পরিষ্কার বুঝতে পারি। শাশুড়ি মাও তোকে মোদে মোছে না, তোর বাপের বাড়ির লোকও তোকে মোদে মোছে না। তুই আসলে MSL ফ্যামিলিকে দেখলে তুই এত জ্বলিস কেন? তার কারণ হচ্ছে এটা, MSL ফ্যামিলির যেমন কণিকা মানে ভাজের সঙ্গে ওদের ননদদের সম্পর্ক, তেমনি শাশুড়ি মায়ের সঙ্গে বৌমার সম্পর্ক, প্রত্যেকটা সম্পর্ক একদম নিট অ্যান্ড ক্লিন, একদম ঝরঝরে সুন্দর সম্পর্ক। আর তোর সম্পর্কগুলো দেখেছিস না, তুই শাশুড়ি মার সাথে, শাশুড়ি মা তোকে পোঁদেও মোছে না, তোর ননদ তোকে পোঁদেও মোছে না, তোকে কেউ পছন্দ করে না। এক্স্যাক্টলি, তোর মতো নারীকে, মহিলাকে কেউ কখনো পছন্দ করতে পারে? তুই কখনো একটা পার্টিকুলারলি ভালো বাড়ির বউ হতে পারিস? কখনো না, কখনো না। এটাই তোর ট্যাগলাইন, চরিত্রাহীনা, নোংলা, ঠপবাজ, অসভ্য, বর্বর একটা মহিলা, নারী বলবো না একটা মহিলা, এইটাই হচ্ছে তোর ট্যাগলাইন। তোর পাপের সাজা ভগবান তোকে দেবে, পাপের ঘোড়া তুই পূর্ণ করছিস, অতএব আমাদের কোনো কিছু বলার নেই। আমরা তো নিয়মিত তোর পয়েন্টগুলো দেখবো আর ভিডিও বানাবো। আরে আরে আরে, আসল কথাই তো বলতে ভুলে গেলাম, বাপের বাড়ির লোক তোকে মোদে বোঝে না। সারা পুজোতে বর্ণা হয় ভীষণ ব্যস্ত প্যান্ডেল নিয়ে, দুর্গাপুজো নিয়ে, বড় তোকে মোদে বোঝে না। সত্যি কথা বলতে গেলে কি, তোর বর তোর দিকে খুব একটা ফিরেও তাকায় না, তুই ওই পিছন দিয়ে দিয়ে তাকাস, একটু আংটি পরানো করাস, একটু এই করিস, পাশে এসে ফটোও তুলতে চায় না। সত্যি তো তাই, তোর মতো নোংরা মেয়ের কাছ থেকে, সে তো ভেড়া হলেও তাকে ভেরুয়া করে রেখেছিস বটে, কিন্তু ওই ভালো মানুষগুলো মানে তোর শ্বশুর শাশুড়ির একটুখানি অংশ তার মধ্যে তো আছে, সেই জন্য তোকে পছন্দই করে না, তোকে পাত্তাই দেয় না, তোর থেকে দূরে দূরে থাকে, বুঝতে পেরেছিস? এই জন্য তোর পাশে আসতে চায় না। আর দেখেছিস তোর বাপের বাড়ির লোকেরা, তোর মা তো তোকে পাত্তাই দেয় না, তুই যখন পোঁদ উল্টে পড়ে থাকিস দুই একদিন শ্বশুর বাড়িতে, তখন তোর মা একদিন আসে আবার পরের দিন চলে যায়। তোর বোনেরা সারা দুর্গাপুজো দেখলাম না যে চল দিদি আমরা ঠাকুর দেখতে যাই, জিজুর টাইম হচ্ছে না তো কী হয়েছে, চল আমরা যাই, কোনো বোন এলো না, কোনো কেউ এলো না। আর তোর দিদি, তাকে তো ভিডিও তো কোনো দিন দেখিই না, তোর বাড়ি কোনো দিন আসেই না। আসলে নিজের সম্পর্কগুলোকে গুছিয়ে রাখতে পারিস না তুই, আবার লোকের সম্পর্ক ধরে টানাটানি করিস, ও মাই গড। আসলে তোর মতো নোংরা মেয়েরা তো এইগুলোই পারবি, যা নিজের পোঁদে গুছে তো আবার অন্যের পোঁদে জল ঢালার জন্য ব্যস্ত থাকে। সি জি জি জি, আগে নিজের পোঁদের গুটা না টিস্যু দিয়ে পরিষ্কার কর, না হলে না আমরা প্রতিদিন চেপে দেব, ধুনে দেবো তোকে, এই ভাবেই ধুনতে থাকবো, কী রে ঠপবাজ, এই নোংরা, এই চরিত্রহীনা, এই অসভ্য মহিলা। তো চরিত্রটা নেক্সট ভিডিওতে বলবো, এই ভিডিওটা আর কিছু বলছি না। বন্ধুরা, পরের ভিডিওটা কিন্তু ধামাকাদার আসছে, কালকে দেখে নিও, আজকে ভিডিওটা পোস্ট করছি দশমীর দিনে, কালকে একাদশীর দিন নেক্সট ভিডিও আসবে, ঠিক আছে বন্ধুরা? চলো তাহলে আজকের মতো টাটা, সবাই খুব খুব ভালো থেকো। নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি, ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলো না কিন্তু, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান ঝট করে পৌঁছে যাবে তোমাদের কাছে, ঠিক আছে বন্ধুরা? আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট, ঠিক আছে? চলো টাটা, খুব ভালো থেকো।